एवरीवन दिस इज श्रीपर्णा एंड वेलकम टू श्रीपर्णास लाइफस्टाइल। आज के बनाब हम चिकेन मखनी हांडी। तो तार जोन्ने आमी एकने चिकेन निये निये ची 800 ग्राम एवं चिकेन टाके भालो करे आमी धुए एई फुटो बाटीते आमी जल झरते रेखे दिए ची। आर एकने आमी एकटा होच्छे ड्राई मसला बनाब। तार जोन्ने आमी एकने निये निये ची होच्छे रेड चिली शुकनो लंका, एकने निये निये ची होच्छे गोटा धने, एकने निये निये ची होच्छे दारचिनी लवंग, लवंग आर एकटु देव, एकने निये निये ची होच्छे छोटो एलाच, एकने निये निये ची होच्छे ब्लैक पेपर और एकने निये निये ची होच्छे ह्वाइट पेपर। তো এই সব কটা মশলা আমি আগে ড্রাই রোস্ট করবো আর তারপর আমি এটাকে হচ্ছে মিক্সির মধ্যে গুঁড়ো করে নেবো। এখানে আমি হচ্ছে কাজু নিয়ে নিয়েছি, এটাকে আমি জলের মধ্যে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। এখানে আমি নিয়ে নিয়েছি আমুল মাস্তির একটা টক দইয়ের প্যাকেট। লাস্টে আমার রাখবে হচ্ছে কসুরি মেথি, সেই জন্য কসুরি মাস্তি এভারেস্টের এই কসুরি মেথির বাক্সটা নিয়ে নিয়েছি আর একটা ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। এগুলো সব আমার শেষে লাগবে। প্রথম আমার কাজ হচ্ছে এইগুলোকে রোস্ট করে গুঁড়ো করা। তো চলো রোস্ট করে নিই। কড়া আমার মোটামুটি গরম হয়ে গেছে। এই সমস্ত ড্রাই মশলাগুলোকে আমি একটুখানি হালকা করে রোস্ট করে নেবো, যাতে এর ময়েস্ট যে ভাবটা সেটা চলে যায় এবং তারপর আমি এটাকে গুঁড়ো করে নেবো। এগুলো একটুখানি ময়েস্টটা শুকিয়ে গেছে, শুকনো হয়ে গেছে, এবার একটুখানি ঠান্ডা করবো, তারপর মিক্সিতে এই গুঁড়োটাকে আমি করে নেবো। গুঁড়োটা আমার এরকম রেডি হয়ে গেছে, খুব গুঁড়ো করতে হবে না, মোটামুটি একটুখানি দানা দানা সরা সরা থাকলেও হবে। এখানে দুটো মতন বড় পেঁয়াজ আমি হচ্ছে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের আন্দাজ মতো নেবেন, কিন্তু বেশি পেঁয়াজ দেওয়া যাবে না, কেননা এর গ্রেভিটা ক্রিম আর দই দিয়ে হবে। আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। ডাইরেক্ট রান্নায় চলে যাওয়া যাক। কড়াতে বসিয়ে দিয়েছি হচ্ছে রিফাইন্ড অয়েল, কড়াটা ভালো করে গরমও হয়ে গেছে আর রিফাইন্ড অয়েলটা একটু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি একটুখানি ভালো করে কষবো। পেঁয়াজটা যখন একটু রং ছেড়ে দিয়ে দিয়েছে, এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটাটা এবং এটাকে দিয়েও আমি খানিকক্ষণ অবধি কষবো। আপনারা এই রিফাইন্ড অয়েলে বাটার অ্যাড করতে পারেন, কিন্তু আমি একটু হেলদি বানাবো বলে তেলটাও খুব কমই দিয়েছি, আর আপনারা চাইলে বাটারটাও দিতে পারেন, আমি স্কিপ করেছি। পেঁয়াজ আদা রসুনটা কিন্তু কষা হয়ে গেছে আর এই কাঁচা স্মেলটা যেটা সেটাও কিন্তু চলে গেছে, দেখতে পাচ্ছেন তেলও ছেড়ে দিয়েছে। এবার এই অবস্থাতে আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেবো এবং চিকেনটা ততক্ষণ অবধি ফ্রাই করবো যতক্ষণ অবধি হচ্ছে চিকেনের রং না বদলে যায়। চিকেনটা দেখুন একদম তার রং পরিবর্তন করে দিয়েছে। এবার এই যে মশলাটা, এইটা আমি সবটা দিয়ে দেবো এবং এই মশলাটা দিয়ে আমি ভালো করে কষবো। মশলাটা কষা হয়ে গেছে, এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন। গ্যাসের ফ্লেমটা এই সময় কমিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে টক দই, যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম, এবং এইটার জলে জলেই চিকেনটা একটুখানি হালকা করে বয়েল হবে। এটা আস্তে আস্তে নিজস্ব রং ধারণ করতে শুরু করে দিয়েছে, দেখুন কি সুন্দর রং আর একটা সুন্দর ফ্লেভার ছাড়ছে। এবার আমি এটাকে খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো এবং এই আঁচে আঁচে চিকেনটা একটু বয়েল হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে এলাম এবং ঢাকাটা খুলে দেখব কি হয়েছে। এখনও কিন্তু মোটামুটি জল অনেকটাই রয়েছে এবং চিকেনটা একটুখানি বয়েল হওয়া বাকি আছে। তো আমি আরও 5 মিনিট মতো দিয়ে যাচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই জলটা মরে যায় এবং হচ্ছে চিকেনটা হচ্ছে আস্তে আস্তে করে বয়েল হয়ে যায়। আরও 5 মিনিট পর ফিরে এলাম, দেখুন তেলটা উপরে ছেড়ে দিয়েছি আর কাইটা অনেকটা বেশি মরে গেছে এবং চিকেনটাও অনেকটা বয়েল হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাজু পেস্ট, যে কাজুটা আমি পেস্ট করে রেখেছিলাম। দিয়ে দিলাম এর মধ্যে সামান্যতম চিনি, বেশি কিন্তু দেবো না, কেননা অলরেডি কাজুর জন্য একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা আসবে। দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা, দিয়ে দিলাম কসুরি মেথি, একটুখানি হাতে করে আমি আর একটুখানি গুঁড়ো করে দিলাম। এবার দিয়ে আমি এবার একটুখানি আরেকটু চাপা দিয়ে রেখে দেবো। আরও 5 মিনিট পর ফুরে এলাম আর ঢাকা খুলে একটা সুন্দর কসুরি মেথির স্মেল ছাড়ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমুল ফ্রেশ ক্রিম।
চিকেন মাখনি হান্ডি কিন্তু একদম রেডি। ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর নামিয়ে নিচ্ছি। জাস্ট নামিয়ে নিচ্ছি এবারে। এটা কিন্তু ভাতের সাথে যত না বেশি যাবে তার থেকে রুটি এবং পরোটার সঙ্গে কিন্তু একদম জমে যাবে। চিকেন মাখনি কিন্তু একদম রেডি টু সার্ভ। তো এইরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে। আর যদি এই রেসিপিটা আপনি প্রথম দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটু লাইক দেবেন। আর আপনারাও কি এইভাবে বানান আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। যদি এক্সট্রা কিছু অ্যাড করতে হয় মনে হয় সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।